বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও দিছিলাম যে কিভাবে আপনি দেখবেন যে আপনার ভর্তির যোগ্যতা অনুযায়ী আপনি কোন কোন কলেজের মধ্যে আবেদন করতে পারবেন, মানে কোন কলেজে ভর্তি হতে গেলে কত পয়েন্ট লাগবে, এগুলো আপনারা কীভাবে দেখবেন, উপর আই বাটনে ক্লিক করে আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এবং আগে আরও একটা ভিডিও দিছিলাম যে কীভাবে আপনারা আবেদন করবেন, এবং আবেদন করার জন্য যে 150 টাকা আপনাকে দিতে হবে ওই টাকাটা আপনাদেরকে কীভাবে দিতে হবে ওইটা জানতে চাইলো আপনার আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি হচ্ছে যে কীভাবে আপনি 200 টাকা দিয়ে আপনি ভর্তি নিশ্চয়ন করবেন, যেটা আগে 195 টাকা ছিল, বর্তমানে আপনারা একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চয়নের ফি হচ্ছে 200 টাকা, এবং চার্জ বাদে মানে মোবাইল ব্যাঙ্কিংয়ের চার্জ হচ্ছে মূলত 3 টাকা, বিকাশের মাধ্যমে দিলে 3 টাকা চার্জ কাটে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ভর্তি নিশ্চয়নের টাকাটা পেমেন্ট করবেন বিকাশ, রকেট, নগদ, টেলিটক, শিওর ক্যাশ এবং সোনালী ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, একদম এ টু জেড বিস্তারিত আলোচনা করবো। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিও শেয়ার করবেন, এবং বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে মাইগ্রেশনটা কী এবং মাইগ্রেশনটা কীভাবে হয় এবং কীভাবে কী হয়। তো বন্ধুরা চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করুন। তো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। তো বন্ধুরা, এখানে আপনি সকল প্রকার আপডেটটা পেয়ে যাবেন, মানে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে যত আপডেট আসবে বা যা যা আছে সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীতে দ্বিতীয় পর্যায়ে ভর্তির আবেদন 31/8/2020 থেকে 2/9/2020 পর্যন্ত গ্রহণ করা হবে, মানে যারা প্রথম পর্যায়ে আবেদন করেননি বা আবেদন করেছেন দ্বিতীয় পর্যায়ে চান্স পাননি, তারা 31 তারিখের পর আবার আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাকে বলে দিই, মানে এখানে তারা বলে দিচ্ছে যে নির্বাচিত শিক্ষার্থীদের, মানে যারা কলেজের চান্স পাইছেন তারা 26/8/2020 থেকে 30/8/2020 পর্যন্ত তারিখ রাত 8টার মধ্যে, মানে যারা ভর্তি নিশ্চয়ন করবেন বা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তারা রাত 8টার মধ্যে, মানে 30 তারিখ রাত 8টার মধ্যে মোবাইল ব্যাঙ্কিং চার্জ বাদে আপনি যেখান থেকে টাকা দেন না কেন মোবাইল ব্যাঙ্কিং চার্জ বাদে এডুকেশনের চার্জ হচ্ছে 200 টাকা, ওয়েবসাইট উল্লেখিত অপারেটর মাধ্যমে, মানে ওয়েবসাইটে দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই দেবো কী কী মাধ্যমে টাকা দিতে পারবেন, জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে, ভর্তি নিশ্চয়নের পর শিক্ষার্থী স্বয়ং সক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে, এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীদের কলেজের পছন্দক্রম অনুসারে উপরে দিকে যাবে। মানে বন্ধুরা, মাইগ্রেশন নিয়ে আমার ইতিমধ্যে একটা ইনচ্যানেল, মানে গত বছর আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা উপর আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। তো বন্ধুরা, এখন আসি যে যদি আপনারা 200 টাকা দিয়ে আপনারা, মানে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন, মানে ভর্তি নিশ্চয়ন করেন, তাহলে আপনারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন না, মানে আপনি মাইগ্রেশনের আওতায় চলে দেবেন। যদি আপনারা 3 নম্বর কলেজে চান্স পেয়ে থাকেন তাহলে আপনি 2 নম্বর বা 1 নম্বরে চান্স পাওয়ার একটা সুযোগ থাকবে যদি আপনারা ভর্তি নিশ্চয়ন করেন। যদি আপনারা ভর্তি নিশ্চয়ন না করেন তাহলে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে, আপনাকে আবার দ্বিতীয় পর্যায়ে বা নতুন করে টাকা খরচ করে, মানে আবার আবেদন ফি, মানে আবেদন করার সময় যে টাকা দিয়েছিলেন আবার ঠিক একইভাবে আপনাকে টাকা দিয়ে আবার নতুন করে আবেদন করতে হবে যদি আপনি ভর্তি নিশ্চয়ন না করেন। আর যারা, এখানে নিচে বলে দিচ্ছে যে প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই 200 টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে, অন্যথায় শিক্ষার্থীদের মনোনয়ন ও আবেদন বাতিল হবে। আবেদন বাতিলকৃত শিক্ষার্থী ইচ্ছা করলে পরবর্তী পর্যায়ের জন্য পুনরায় আবেদন ফি জমা দিয়ে নতুনভাবে আবেদন করতে পারবেন, মানে যদি আপনি ভর্তি নিশ্চয়ন না করেন তাহলে আপনাকে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং আপনাকে নতুন করে আবেদন করতে হবে। দেশে কল শিক্ষার্থী আবেদনকৃত কোনো কলেজে সিলেকশন পাননি, মানে আপনি আবেদন করেছেন কিন্তু আপনি কোনো কলেজে সিলেকশন বা চান্স পাননি, তারা পুনরায় আবেদন ফি ব্যতীত, মানে আপনাকে কোনো প্রকার আবেদন ফি, মানে আপনাকে আবার নতুন করে আবেদন ফি দিতে হবে না। যদি আপনি চান্স পেয়ে ভর্তি নিশ্চয় না করেন তাহলে কিন্তু আপনাকে আবার ভর্তি বাতিল হয়ে যাবে, আপনাকে আবেদন করতে হবে। যারা চান্সই পান নাই তারা কোনো প্রকার আবেদন ফি ব্যতীত দ্বিতীয় পর্যায়ের আবেদন করতে পারবে, মানে 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত তারা আবেদন করতে পারবে কোনো প্রকার আবেদন ফি ছাড়াই। যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোনো কলেজেই এটা পড়লাম, তারপর উল্লেখ হচ্ছে কলেজে ভর্তি 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের আবেদন বা কলেজে ভর্তি চলবে। এক্ষেত্রে বন্ধুরা, আজকে হচ্ছে 28 তারিখ, আপনারা 30 তারিখ পর্যন্ত, মানে 30 তারিখ পর্যন্ত আপনারা ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। 30 তারিখের মধ্যে যদি আপনারা ভর্তি নিশ্চয়ন না করেন, রাত 8টার মধ্যে যদি ভর্তি নিশ্চয়ন না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে, আপনাকে আবার নতুন করে টাকা খরচ করে, মানে আবার নতুন আপনি যাবে আবেদন করছিলেন না ঠিক একইভাবে আপনাকে আবার দ্বিতীয় পর্যায়ের জন্য আবার আবেদন করতে হবে, আবার নিশ্চয়ন ফি প্রদান করতে হবে। যদি আপনি ভর্তি কনফার্ম করতে চান, ভর্তি কনফার্ম করে ফেললে আপনি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন না। যদি আপনি ভর্তি নিশ্চয়ন করেন তাহলে আপনার মাইগ্রেশন আওতায় চলে যাবেন, আপনার পছন্দক্রম অনুযায়ী আপনি যদি 3 নম্বর কলেজে চান্স পেয়ে থাকেন তাহলে আপনি 2 নম্বর 1 নম্বর
নাম্বার এরকম ভাবে উপর দিকে যাবে, এইভাবে আপনি চান্স পাওয়ার একটা সুযোগ থাকবে আপনার কাঙ্ক্ষিত কলেজে। তো বন্ধুরা এটা হচ্ছে মূলত আপনার ইয়াটা। তো বন্ধুরা এখন আসছে কীভাবে আপনারা আপনাদের নিশ্চয়ই ফিটা প্রদান করবেন। তো বন্ধু এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ভর্তি নিশ্চয়ের মধ্যে আপনি যদি এই লিঙ্কের মধ্যে ক্লিক করেন, ভর্তি নিশ্চয়ের পদ্ধতি যে লিখা আছে যদি আপনারা এখানে মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পর আপনাদেরকে ঠিক এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে HSC এডমিশন 2020 রেজিস্ট্রেশন সিস্টেম, মানে আপনাকে কীভাবে রেজিস্ট্রেশন বা ভর্তি কনফার্ম বা নিশ্চয়ন করতে হবে। তো বন্ধুরা আপনারা বিকাশ, রকেট, নগদ, সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। এছাড়া এখানে টেলিটক বা শিওর ক্যাশও আছে, এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন ফি কীভাবে বিকাশ করবেন। যদি আপনারা বিকাশের মাধ্যমে টাকা দিতে চান তাহলে আপনাকে কীভাবে টাকা দিতে হবে। তো বন্ধু এখন আমি আপনাকে দেখাই যে তো বন্ধুরা প্রথমে আপনারা কী করবেন, বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে পে বিল অপশনে যাবেন। প্রথমে আপনারা পে বিল অপশনে যাবেন, তারপর আপনি এখান থেকে পে বিল অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা প্রতিষ্ঠানের নাম দিবেন, মানে উই দেখতে পাচ্ছেন XI ক্লাস এডমিশন একটা অপশন আছে, শিক্ষা প্রতিষ্ঠান আপনি এখানে লিখতে পারেন XI, তাহলে আপনার অপশনটা পেয়ে যাবেন। তারপর বন্ধু এখানে বলতে যে আপনার বোর্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দিন। তারপর বন্ধু এখান থেকে আপনি এখানে ক্লিক করে আপনাকে আপনার বোর্ড সিলেক্ট করতে বলবে, আপনি কোন বোর্ড থেকে SSC পাস করেছেন। তারপর বন্ধু আপনার পাশের সন আপনি কত সালে SSC পাস করেছেন, মানে 2018 2019 2020। তারপর বন্ধু এখানে নিচে আপনার রোল নাম্বারটা দিবেন, আপনার SSC রোল নাম্বারটা, তারপর এখানে আপনি একটি মোবাইল নাম্বার দিবেন, আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে বলবে যে আপনার রোল নাম্বারটা এবং মোবাইল নাম্বারটা এখানে দেওয়া হবে। দেওয়ার পর এখানে শিক্ষার্থীর নাম অটোমেটিক চলে আসবে, এখানে পরশুদের শেষ তারিখ দেখাবে এবং আপনার স্ট্যাটাসটা দেখাবে আনপেইড, মানে আপনার টাকা দিচ্ছেন না। এখানে আপনার পরিমাণটা দেখাবে 200 টাকা, আপনাকে রেজিস্ট্রেশন ফি বাবদ আপনাকে মানে মোবাইল ব্যাঙ্কিং চার্জ বাবদ 200 টাকা দিতে হবে, এবং আপনার বিকাশ থেকে আপনার চার্জ কাটবে 3 টাকা, মানে আপনার 203 টাকা থাকলে আপনি আপনার ইয়াটা কনফার্ম করতে পারবেন। তারপর বন্ধু এখানে আপনাকে দেখাবে যে পরিমাণ হচ্ছে 200 টাকা, চার্জ হচ্ছে 3 টাকা, সর্বমোট 203 টাকা। এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দেবেন, পিন নাম্বারটা দেওয়ার পর আপনাকে বলবে ট্যাপ করে ধরে রাখতে, আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর আপনার কাছে একটা কনফার্মেশন একটা পপ আপ আসবে যে আপনার পেবিলটি সফল হয়েছে। তারপর বন্ধুরা আপনাকে বলবে যে আপনার একটি রিসিপ্ট ডাউনলোড করতে হন, ডাউনলোডটা আপনি করে নেবেন, ডাউনলোড করে আপনি একটা গ্যালারিতে সেভ করে রাখবেন বা আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, একটা রিসিপ্ট দিয়ে দেবে আপনাকে। এটা হচ্ছে মূলত বিকাশের মাধ্যমে কীভাবে আপনারা পেমেন্ট করবেন। তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ফি বিকাশ করতে প্রযোজ্য চার্জ আপনার বিকাশ অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে, মানে রেজিস্ট্রেশন ফি আপনার যে চার্জটা আছে এই চার্জটা কিন্তু আপনাকে ফেরত দেওয়া হয়ে যাবে। যে বিকাশ নাম্বার থেকে ফি প্রদান করেছেন সেই নাম্বারে নিম্নোক্ত SMS পাবেন, আপনি যেই নাম্বার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটি পাঠাবেন মানে পেমেন্ট করবেন, আপনার নিজের হতে পারে অন্য হতে পারে, আপনি এরকম একটা কনফার্মেশন SMS পেয়ে যাবেন। পরবর্তীতে ব্যবহারের জন্য আপনাকে SMSটি সংরক্ষণ করে রাখতে হবে। তো বন্ধুরা এখন আসছে কীভাবে আপনারা নগদের মাধ্যমে, যদি আপনার বিকাশ না থাকে নগদ থাকে তাহলে কীভাবে আপনি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করবেন। তো বন্ধুরা প্রথমে দেখবো কীভাবে নগদ অ্যাপ থেকে করবেন। প্রথমে আপনি নগদ অ্যাপের মধ্যে চলে দেবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পে বিল একটা অপশন আছে, পে বিল অপশনে ক্লিক করে দেবেন, বিল পে অপশনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে XI ক্লাস এডমিশনে ক্লিক করবেন, বিলের তালিকা থেকে XI ক্লাস এডমিশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার রোল নাম্বারটা দেবেন, আপনার SSC রোল নাম্বারটা, তারপর আপনার SSC পাশের সনটা, ইয়ারটা, তারপর আপনারা এখানে বোর্ড সিলেক্ট করবেন, আপনি এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে আপনার অ্যামাউন্ট বলবে 200 টাকা এবং আপনার চার্জ কাটবে নগদ থেকে 2 টাকা 50 পয়সা। তারপর এখান থেকে আপনার নগদের পিন নাম্বারটা দিবেন, পিন নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনি ট্যাপ করে ধরে রাখতে, ট্যাপ করে ধরে রাখবেন, তারপর আপনি এখান থেকে একটা বিল পেড একটা কনফার্মেশন SMS পেয়ে যাবেন, এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, তাহলেই আপনার ভবিষ্যতে এখন ঝামেলা হবে না। তো বন্ধু এখন হচ্ছে কীভাবে আপনারা নগদ, যদি অ্যাপ না থাকে তাহলে আপনি নগদ থেকে ডায়াল করেও পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা আপনারা *167# ডায়াল করবেন, *167# ডায়াল করার পর এখান থেকে আপনারা 5 নম্বর আছে বিল পে, 5 লিখে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটা 2 নম্বর একটা অপশন আছে এডুকেশন, তারপর 2 লিখে নেক্সটে ক্লিক করবেন, তারপর একটা অপশন পেয়ে যাবেন XI ক্লাস এডমিশন, তারপর 3 লিখে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত যে আছে স্টুডেন্টের মোবাইল রোল নাম্বারটা দিয়ে দেবেন, রোল নাম্বার দেওয়ার পর এখানে আপনি এখানে ইয়ার দিবেন, মানে 2020 হলে 2020 এরকম আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে, নিউ ইন্টার কন্ট্যাক্ট নাম্বার, আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন স্টুডেন্টের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তারপর এখান থেকে স্টুডেন্টের এখান থেকে বোর্ড সিলেক্ট করতে বলবে, আপনি এখান থেকে কাঙ্ক্ষিত যদি আপনার মাদ্রাসা হয় তাহলে 1, ঢাকা হলে 5, বরিশাল হলে 2, এরকমভাবে আপনি নিচে যদি কুমিল্লা হয় তাহলে কুমিল্লা যত নম্বর আছে এখানে দেখা দেখি বসে দেবেন। তার মধ্যে এখান থেকে আপনাকে বলবে যে 200 টাকা পেমেন্ট করতে, আপনি এখানে পিন নাম্বারটা দিবেন, স্টুডেন্টের নাম এখানে আসবে, এখানে রোল নাম্বার, বোর্ড, সকল কিছু দেখা যাবে, আপনি এখান থেকে আপনি এখান থেকে নিশ্চিত হয়ে যাবেন। নিশ্চিত হয়ে যাওয়ার পর এখানে আপনি পিন নাম্বারটা দিবেন, পিন নাম্বারটা দেওয়ার পর আপনাকে
এখানে নেক্সট ক্লিক করবেন তারপর আপনাকে বলবে যে বিল পেমেন্ট টু অ্যাক্সেস ক্লাস এডমিশন ইজ সাকসেসফুল আপনাকে সাকসেসফুল একটা এসএমএস আসবে তারপর আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি সহ আপনাকে কনফার্মেশন এসএমএস দিয়ে জানানো হবে তো বন্ধুরা এখন হচ্ছে কীভাবে আপনারা রকেটের মাধ্যমে টাকা দেবেন তো বন্ধুরা রকেটের মাধ্যমে টাকা দেওয়াটা একদম ইজি তো বন্ধুরা আপনারা কী করবেন এখান থেকে প্রথমে চলে যাবেন রকেট অ্যাপের মাধ্যমে অ্যাপের মধ্যে চলে যাবেন মোবাইল নাম্বার এবং আপনার অ্যাপের মাধ্যমে দিয়ে আপনার প্রথমে আপনার রকেট অ্যাপের মধ্যে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাকে বলবে যে বিল পে অপশন যেতে আপনি নগদ অ্যাপ থেকে বিল পে অপশনে চলে যাবেন তারপর এখান থেকে বিলার আইডি থেকে আপনার যে বিল পে যাবে বিলার আইডি থেকে আপনারা একশো ক্লাস এডমিশন ডেটাকে বেছে নেবেন বা আপনারা চাইলে 515 মানে 515 লিখে দিলে আপনারা এই অপশনটাতে নিয়ে আসবে তারপর এখান থেকে আপনার রোল নাম্বার বোর্ড ও পাসেশন ও প্রয়োজনীয় ইনপুট দিন আপনাকে আপনার রোল নাম্বার বোর্ড এবং পাসেশন দিতে হবে নিজ ফি হলে যদি আপনার মানে আপনার কাঙ্ক্ষিত যেই নম্বর থেকে আপনি টাকাটা পাঠাবেন যদি ওই এটাই যদি স্টুডেন্টের নাম্বার হয় তাহলে এখান থেকে সেলফ দিয়ে দিবেন আর যদি এই নাম্বারটা অন্য কারোর হয় তাহলে আধার দিবেন আধার দেওয়ার পর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে মানে যদি আপনার সেলফ হয় তাহলে আপনার এই রকেট অ্যাকাউন্টে মোবাইল নাম্বারের মাধ্যমে তার এসএমএসে জানানো হবে মানে এটা স্টুডেন্টের নাম্বার হলে যদি আপনি আধার দেন তাহলে স্টুডেন্টের মোবাইল নাম্বার দেওয়ার একটি অপশন চলে আসবে তারপর ধর স্টুডেন্টের এর নাম সহ অ্যামাউন্ট 200 টাকা প্রদর্শিত হবে মানে স্টুডেন্টের নাম অটোমেটিক চলে আসবে এবং আপনাকে প্রদর্শিত হবে যে 200 টাকা কাটা হবে আপনারা এখানে অ্যাকসেপ্ট করে মোবাইল অ্যাকাউন্টের পিন নাম্বার দিন মানে আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিবেন দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি কনফার্মেশন এসএমএসও পেয়ে যাবেন তো বন্ধুরা এটা হচ্ছে নগদের মাধ্যমে তো বন্ধু এখন হচ্ছে কীভাবে আপনারা শিওর ক্যাশের মাধ্যমে টাকা দিবেন তো বন্ধুরা শিওর ক্যাশের মাধ্যমে টাকা দিতে হলে প্রথমে আপনি চলে যাবেন *2 মানে শিওর ক্যাশের যে ইয়ে আছে *495 হ্যাশ ডায়াল করবেন ডায়াল করার পর আপনাকে নিচে একটা অপশন দেওয়া আছে মানে আপনি এগুলো আপনারা নিজে দেখে নেবেন আপনাদের সুবিধাতে ডিসক্রিপশন আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো আপনি যে কোনো মাধ্যমে টাকা দিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখে যে কীভাবে আপনারা টেলিটকের মাধ্যমে টাকা দেবেন মানে টেলিটক সিমের মাধ্যমে কীভাবে টাকা দেবেন আপনারা প্রথমেই আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখবেন মোবাইল নম্বরে এস এম এস অপশনে গিয়ে লিখবেন CAT বড় হাতের স্পেস দিয়ে আপনার বোর্ড যে বোর্ড থেকে এসেছি পাস করেছেন সেই বোর্ড তারপর স্পেস দিয়ে আপনার রোল নাম্বার স্পেস দিয়ে আপনার ইয়ার এবং স্পেস দিয়ে স্পেস লিখে আপনারা সরাসরি 164 নম্বরে এস এম এস করে দেবেন এরকম এখানে একটা উদাহরণ দেওয়া আছে যেখানে এসএমএসের মাধ্যমে CAD স্পেস যদি ঢাকা বোর্ড হয় তাহলে DHA কুমিল্লা হলে CUM ঢাকা হলে DHA রাজশাহী হলে RAJ এরকমভাবে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর আপনার আপনাদের রোল নাম্বারটা দিয়ে দেবেন আপনার এসএসসির রোল নাম্বারটা তারপর আপনার পাসেশন দেওয়ার পর আপনারা 164 নম্বর এসএমএস করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার পাঠাবেন 164 নম্বর এবং আপনার টেক্সটটা হবে CAD স্পেস DHA স্পেস রোল নাম্বার স্পেস আপনার পাসেশন এবং আপনার এসএমএসটা পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানোর পর এখানে তারা বলে দিচ্ছে কিছু ইয়া আপনি এখান থেকে নেবেন এসএমএসের মাধ্যমে ফি প্রদানের সময় মোবাইল ডাটা অপশন বন্ধ রাখবেন মানে আপনি যখন এসএমএসটা পাঠাবেন এসএমএস পাঠানোর সময় আপনার ফোনে যে ডাটা কানেকশন আছে বা ওয়াইফাই আছে সেটাকে আপনি বন্ধ রাখবেন অন্যথায় পর্যাপ্ত ব্যালেন্সের অভাবে ফি প্রদান বিঘ্নিত হতে পারে মানে এক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে ভালোভাবে যে আপনারা এটাকে ডাটা কানেকশনটাকে অফ করে আপনারা এসএমএসটা পাঠাবেন তারপর বন্ধুরা দ্বিতীয় ধাপ মানে আপনাকে দুইটা এসএমএস করতে হবে উপরে বর্ণিত অন্যত বর্ণিত জগৎটি মানে এখানে এসএমএস বর্ণনা হয়েছে যে জগৎটি সম্পন্ন হলে আবেদনকারীর নাম শিক্ষা বোর্ড পাসেশন এবং রোল নম্বর রোল নম্বর সহ ফিরতি এসএমএসে আবেদন ফি বাবদ 417 টাকা মানে আপনাদের টেলিটক সিম থেকে টাকা পাঠান তাহলে আপনাকে টেলিটক সিম থেকে চার্জ কাটবে 17 টাকা আপনি 17 টাকা আপনার কাছ থেকে কাটা হবে এরকম একটা এসএমএস আসবে এবং আপনাকে জানিয়ে একটি পিন নাম্বার দেওয়া হবে আপনার ফিরতি এসএমএসের মাধ্যমে আপনাকে জানানো হবে স্টুডেন্টের নাম রোল নাম্বার সব কিছু জানানোর পর আপনাকে বলবে যে আপনার কাছ থেকে 217 টাকা কাটা হবে এবং আপনি আপনাকে একটা আপনি কি রাজি আছেন এবং আপনাকে একটি পিন নাম্বারও দেওয়া হবে আপনার এখন আপনাকে এবং আপনি যদি সম্মতি থাকেন তাহলে আপনাকে আবার নতুন করে দ্বিতীয় এসএমএসটা করতে হবে যে CAD স্পেস ES আপনি লিখতে হবে বড় হাতের YES স্পেস আপনাকে যে পিন নাম্বারটা দেওয়া হয়েছে ওই পিন নাম্বারটা স্পেস তারপর আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার স্টুডেন্টের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনারা আবার 164 নম্বরে এসএমএসটা পাঠিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হবে মানে সিমটা কিন্তু অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হতে হবে একটি মোবাইল নাম্বার শুধুমাত্র একজন আবেদনকারীর প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে মানে একটি মোবাইল নাম্বার আপনার ঘরে যদি 2-3 জন থাকে তাহলে কিন্তু দুই তিনজনের জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার ব্যবহার করবেন আপনার প্রত্যেকের জন্য একই মোবাইল নাম্বার ব্যবহার করবেন না তারপর বন্ধু এখানে বলে দিচ্ছে যে উদাহরণ হিসাবে আপনাকে দ্বিতীয় এসএমএসের উদাহরণটা হচ্ছে যে CAD স্পেস ES স্পেস আপনাকে যে পিন নাম্বারটা পাঠানো হয়েছে মানে তার আপনাকে যে ফিরতি এসএমএসের মাধ্যমে যে পিন নাম্বারটা পাঠিয়েছে সেই পিন নাম্বার স্পেস দিয়ে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন স্টুডেন্টের মোবাইল নাম্বারটা তারপর 164 নম্বর পাঠিয়ে দেবেন তাহলে আপনার মানে টেলিটকের সিমের মাধ্যমে আপনি ইয়া করতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে মূলত কীভাবে আপনারা টাকা ইয়া করবেন তো বন্ধুরা এখন আপনারা যদি প্রথমে আবার যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যান যাওয়ার পর আপনারা একটা অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে
নিশ্চয়ন যাচাই, আপনারা টাকাটা নিশ্চয়ন করার পর আপনারা নিশ্চয়ন যাচাই অপশনে ক্লিক করে আপনারা আপনাদের বোর্ড পাসেশন মানে আপনার বোর্ড এগুলো দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার নিশ্চয়নটা সফল হয়েছে কিনা। বা আপনাকে আপনি যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন স্টুডেন্টের সেই নম্বরও SMS-এ জানানো হবে যে আপনার নিশ্চয়নটা কনফার্ম হয়ে গেছে, বা আপনি সরাসরি ওয়েবসাইট থেকে এখানে ক্লিক করে আপনারা জানিয়ে নিতে পারবেন যে আপনার এটা হয়েছে কিনা। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে মাইগ্রেশনের যে ভিডিওটা হবে সেই ভিডিওতে আমি আপনাকে দেখাই দেবো যে কীভাবে আপনারা দেখবেন যে আপনার নিশ্চয়নটা কমপ্লিট হয়েছে কিনা, বা আপনি যে টাকাটা দিচ্ছেন টাকাটা আপনার পেমেন্ট হয়েছে কিনা। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিও শেয়ার করবেন যাতে তারাও তাদের ভর্তিটা নিশ্চয়ন করতে পারে ঘরে বসেই। তো বন্ধুরা, এখান থেকে আপনারা বিকাশ থেকে করাটা একদম বেস্ট হবে, বেকার না, বিকাশের মাধ্যমে আপনাকে চার্জটা তারা ফ্রি প্রায় 3 টাকা কেটে নেবে, আবার 3 টাকা তারা ফেরতও দিয়ে দিবে, এবং যদি আপনার ডেলিভারি থেকে করেন তাহলে আপনাকে 217 টাকা কেটে নেবে। তো বন্ধুরা, আজকে দেখে নিবেদন নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।